নমস্কার বন্ধুরা, পাখির ব্রিডিং সিজন শেষের দিকে। এই সময় পাখি খুব ভালো ব্রিডিং করে, কিন্তু সমস্যা তখনই হয় যখন পাখি অসুস্থ হয়ে যায়, সর্দি বা জ্বর হয়ে যায়। এই সময় তাদের ব্রিডিং তো হয়, কিন্তু এমনও হতে পারে আমাদের পাখি মারা যাবে, আর তার ফলে তার বাচ্চার উপর প্রভাব পড়বে। তো আজ আমি যে অ্যান্টিবায়োটিকের বফারগুলো বলবো, তার ফলে আপনার পাখির কোনো ঠান্ডা লাগবে না, না অসুস্থ হয়ে পড়বে। এই অ্যান্টিবায়োটিক কোনো ঔষধ নয়, বরং এইগুলো ন্যাচারাল জিনিস, তো আপনার পাখির কোনো সাইড এফেক্ট হবে না, বরং ফায়দাই ফায়দা হবে। তো আপনারা ভিডিওটা একদমই স্কিপ করবেন না, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, এবং ভিডিওটা খুবই ছোট। তো শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ভিডিও। তো বন্ধুরা, যখন ব্রিডিং সিজন শুরু হয় তখন আমরা ভালো ভালো ডায়েট বা ভালো ভালো খাবার পাখিদের দিয়ে থাকি, এবং পাখিদের মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে দিই, যাতে তারা খুব ভালো ব্রিডিং করবে এবং আমাদের ভালো মুনাফা হবে। যখন আমাদের পাখির মধ্যে ইমিউনিটি দুর্বল হয়ে যায় তখন তাদের বিভিন্ন রোগ দেখা যায়। এই অবস্থায় আমি আপনাদের তিনটি ন্যাচারাল টিপসের ব্যাপারে বলবো। তো সবার প্রথম জিনিসটা হলো নিম পাতা। এই নিম পাতা বাজরি খুব ভালো খায় এবং তাদের খুব ফায়দা হয়। এর সবথেকে ভালো উপকার হলো এটা পাখির ইমিউনিটি স্ট্রং করে দেয় এবং কোনো রোগ পাখিদের হয় না। তো পাখিদের 90% রোগ তখন হয় যখন পাখির ইমিউনিটি দুর্বল হয়ে যায়। আর নিম পাতা বফারের ফলে পাখির পেটের মধ্যে কৃমি হয় না, তো কৃমি মারা যায়। তো সপ্তাহে একবার পাখিদের অবশ্যই নিম পাতা দেবেন। আর যদি ভিডিওটা গরমের সময় দেখেন তাহলে মাসে একবার বা দুইবার নিম পাতার জল পাখিদের উপর স্প্রে করতে পারেন। এর জন্য নিম পাতাটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন এবং সকালে ওই জল পাখিদের উপর স্প্রে করে দেবেন। এর সবথেকে উপকার হলো যেই সব পাখিদের খুশকি হয় সেই সব খুশকি খতম হয়ে যাবে। যদি মাইটস পাখিদের মধ্যে থাকে তাহলে তারা মারা যাবে। তো নিম পাতা আমাদের পাখির জন্য খুব উপকারী। তো এরপর দুই নম্বর যে জিনিসটি আমাদের পাখির ইমিউনিটি স্ট্রং করে দেবে সেটা হলো তেজপাতা। এটা একটা ন্যাচারাল জিনিস, আপনারা জেনে থাকবেন। পাখি যখন জঙ্গলে থাকে তখন তাদের কোনো অসুখ হয় না, তারা ঠান্ডা ওয়েদারেও বেঁচে থাকে এবং শরীরও গরম থাকে। তো পাখি জঙ্গলে এমন কিছু জিনিস খায় যার ফলে তাদের ইমিউনিটি স্ট্রং হয়ে যায়, যার ফলে তাদের উপর কোনো অসুখ প্রভাব ফেলতে পারে না। তো সপ্তাহে একবার পাখিদের অবশ্যই তেজপাতা দিতে পারেন। আপনার পাখির যদি সর্দি হয় তাহলে পাখিদের এই তেজপাতার চা দিতে পারেন। এর জন্য আপনাদের 2 কাপ জল নিতে হবে এবং 8 থেকে 10টি পাতা ওই জলের মধ্যে দিয়ে ফোটাতে হবে, এবং যখন জল ফুটে 1 কাপের মতো হয়ে যাবে তখন সেই জল পাখিদের দিয়ে দেবেন। এই জলটা খেতে দেওয়া খুবই সহজ। আপনি যেই পাত্রে পাখিদের জল খেতে দেন সেই পাত্রে 1 চামচ ওই জলটা মিশিয়ে দেবেন। আর যদি ওই তেজপাতা আপনার পাখি না খায় তাহলে ওই পাতাটা শুকনো করে তার পাউডার করে নেবেন, এবং যখন সফট ফুড খেতে দেবেন তখন ওই সফট ফুডের উপর 1 চুটকি পাউডার মিশিয়ে দেবেন। এর ফলে আপনার পাখির না সর্দি হবে না ঠান্ডা লাগবে। তো এরপর যে লাস্ট জিনিসটার কথা বলবো সেটা হলো আদা। এই আদা আমাদের পাখির কাশির জন্য বা হাঁচির জন্য খুব উপকারী। যদি আপনার পাখির কাশি বা হাঁচি হয় তাহলে পাখিদের অবশ্যই আদা প্রোভাইড করবেন। তো ব্যবহার কীভাবে করবেন সেটা আগে গিয়ে বলছি। আর যদি আপনার পাখির কোনো শরীর খারাপ না হয় তাহলে এই আদা তাদের অ্যান্টিবায়োটিকের কাজ করবে। এর মধ্যে এমন কিছু জিনিস থাকে যার ফলে পাখির কাশি হয় না এবং ইমিউনিটি স্ট্রং হয়ে যায়। তো আদার ব্যবহার খুব সহজ। তো 1 ইঞ্চি একটি আদার টুকরো নিয়ে নেবেন এবং তার ছাল ছাড়িয়ে নেবেন এবং টুকরো টুকরো করে কেটে নেবেন। আর 1 লিটার জলের মধ্যে ওই আদাকে সারা রাত ভিজিয়ে রাখবেন, আর সকালে ওই জলটা পাখিদের প্রোভাইড করবেন। তো করবেন কি, ওই জলটা হালকা কুসুম গরম করে নেবেন যাতে পাখির মধ্যে কোনো ঠান্ডার প্রভাব না পড়ে। তো আমি আপনাদের একটা বোনাস টিপ দিচ্ছি, সেটা হলো পাখিদের সবসময় কুসুম গরম জল খেতে দেবেন এবং রাত্রে সবসময় জলের পাত্র বের করে নেবেন। কারণ সকালে যখন পাখি ঠান্ডা জলটা খেয়ে নেবে আমাদের পাখির ঠান্ডা লেগে যাবে এবং কাশি হবে। তো আপনারা যদি এই জিনিসগুলো লক্ষ্য করেন বা খেয়াল করেন, আর আমি যে 3টি টিপসের ব্যাপারে বললাম সেগুলো যদি ব্যবহার করেন, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার পাখির পুরো ঠান্ডার সিজনে কোনো শরীর খারাপ করবে না। আর যদি বলেন আপনার পাখি ব্রিডিং করছে না, তাহলে ব্রিডিং টিপসের ব্যাপারে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেটা এখনই গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অপশনটি চালু করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় খুব সহজেই।